কিছু চাষ করা হয়। ওয়াও, হাই গাইস, তোমরা তো আই পুষ্পাং আই নো জানি আমার কথাবার্তা একটু বেড়াচেরা লাগতে পারে, তোমরা কিছু মনে করবে না, কারণ আমি তো ফেরান হয়ে গেছি। গাইস, আবার চলে এসেছি আপনাদের মাঝে। যে দেখছেন একটা বাস ফাটা রয়েছে, এই যে আমি একটু সামনে চলে এসেছি, এই যে আমার পিছনের সঙ্গীর আমার, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন ওই যে গাইড, ওই সামনে যে আমি হচ্ছেন আমাদের গাইড, আপনারা অবশ্যই আসলে গাইড নিয়ে আসবেন। নো, আমি ব্লগ বানাচ্ছি ফেসবুকে, কি বলছি ফেসবুকে, আর ভাই আমি ব্লগ বানাইতেছি এই আর কি। আমার ইউটিউব ভক্ত আছে না, কুটি 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 ভক্ত আমার, ওদেরকে দেখাবো। হ্যাঁ, এই যে আমার এক বন্ধুকে দেখতে পাচ্ছেন, তারা খুব কষ্ট করে আসছে, আপনারা দেখুন আর চলুন আমাদের সাথে থাকুন। সবচেয়ে সুন্দর জায়গা তো রয়েছে আরো সামনে, এটা দেখতে যদি আপনারা মিস করেন তাহলে অনেক বড় কিছু মিস করা যাবে। ঘরে বসে এরকম ভিউ আপনি কোথাও পাবেন না, তবে সাথেই থাকুন। এই যে আমাদের সঙ্গীরা আসছে পিছনে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই আরেকজন বলছে আমাদের জন্তুরা নাকি, এরা ওরা নাকি আমাদের জন্তু, আমার জন্তু। আচ্ছা বাদ দিন, আপনারা কিছু মনে করবেন না। এই তো আমি চলে এসেছি আমার একবারে সবার সামনে আমার গাইড ভাইয়ের সাথে, আমি চলে এসেছি ওনার সাথে সাথে, এখন চলবো আর আপনাদেরকে জায়গাটা সুন্দর করে দেখাবো। গাইজ, আপনাদেরকে দেখানোর জন্য আমার ফোনের সব চার্জ খেয়ে নিচ্ছি, আমি ছবি তুলতে পারবো কিনা জানি না, তবে আছে আমাদের বিকল্প, একটা ডিএসএলআর ক্যামেরা আছে আমাদের বিকল্প, ছবি তুলবো ওটার আশা নিয়ে আমি মোবাইলে চার্জটা খাচ্ছি আপনাদেরকে শুধুমাত্র ভিডিও বানিয়ে দেখানোর জন্য। আপনারা যদি সাথে না থাকেন আমি কিন্তু অনেক কষ্ট পাবো, বুঝছেন। এই ভাই, আপনার নামটা জানো কি ভাই? স্বপন, সন্তু। হ্যাঁ ভাই, ঠিক আছে, সন্তু ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন, আপনারা দেখুন এই জায়গাটা, দেখেন এই জায়গা মনে হয় কিছু চাষ করা হয়। হ্যাঁ, বাদাম, বাদাম, ইয়েস, বাদাম চাষ করে। এখন তো প্রায় মনে হয় যায় হচ্ছে যে আমরা 30 মিনিটের মতো হেঁটে গেছি না। এই যে দেখেন আপনারা কি দেখছেন, ওগুলা দেখতে পাবেন আর কেউ দেখাইতে, আপনারে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, ডং করেন নি সারা বড় সাবস্ক্রাইব করেন আপনারা তাড়াতাড়ি। কি বলবো রে ভাই, ব্লগ পেতে পাশে থাকুন, পাশে থাকুন। আর আগে যে কি কইছিলাই পিতা, আই পুষ্পাং, বুঝছেন নি, আই পুষ্পাং এর মানে জানেন নি, আই তোমারে পুষ্পাং, পুষ্পাং মানে আই মানে আমি, আপনারা সবাই রে ভালোবাসি, বুঝছেন। এর লেগে উনি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার। এই যে দেখুন কি রাস্তা উঠছে, তারা দেখতে পাচ্ছেন, আমিও যাচ্ছি আপনারা থাকুন। এই তো আমরা যাচ্ছি যে দেবতাখুম,
সর্বনাশ ও গায়ে দুষ্টা খাইছি, এটা শুধুমাত্র তোমরা লাগে। এই একটা বাইকে দেখতে পাচ্ছি কলা নিয়ে কাঁধে নিয়ে আসছে। তোমরা দেখো গায়েজ, এখানে অনেক কলা বাগান, শুধু কলা আর কলা, হাগারে হাগারে কলা গায়েজ। কলা, এই কলাগুলো অনেক সুন্দর, খাইতেও সুন্দর। এই ছোট ছোট ঘর আপনারা দেখতে পাবেন, এই গরু আছে এখানে। ওয়াও, এর মধ্যে কাঁচা কলা খাবে একটা পাগল আছে আমাদের সাথে, তার নাম হচ্ছে হৃদয় ওয়ান। আর ওই যে হৃদয়ের কথা বলছিলাম না, সে হচ্ছে হৃদয় টু, বুঝতে পারছেন? হৃদয় ওয়ানটা হচ্ছে পাগল, হৃদয় ওয়ান। আর যা তা বলে, যা কিছু করে, নিজেও জানে না কি কি যা করে আর কি। আমার কথাবার্তা একটু বেড়া সেরা লাগতে পারে, তোমরা কিছু মনে করবে না, কারণ আমি তো হেরান হয়ে গেছি। সব তোমাদের জন্য, সব তোমাদের জন্য গায়েজ। ওই যে দেখো একটা শুকর দেখতে পাচ্ছ গায়েজ, গায়েজ তাড়াতাড়ি দেখো শুকর, নাহলে অনেক খবর আছে, তাড়াতাড়ি দেখো। ওকে, দেখো আমাদের সাথে আবার চলে আসো। ওই পাগলটা, এই যে এই যে আরো অনেক শুকর আছে। ওকে গায়েজ, ওই যে দেখো, এই যে ওয়াও, এই গাছগুলো, এখানে একটা দোকানও আছে দেখা যাচ্ছে। ওয়াও, এই যে একটা নারকেল গাছ। এই যে ঘরগুলো, ছোট ছোট ঘরগুলো, এর মধ্যে আছে ছাগল। ছাগল, চাউল নমারিব, চাউল নমারিব কি মরিচ দেখতে পাচ্ছেন? এই সুন্দর জায়গা, এই যে দেখছেন একজন ভাই দানে পাড়া দিচ্ছেন, এগুলোকে কি বলে জানি না আসলে। অ্যাকচুয়ালি দানে দানকে কি পাড়া দিচ্ছে, এগুলোকে কি বলে সেটা তো জানি না। ওয়াও,